সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কিছু ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়াতে এই লোকাল ইস্যু কিছু এমার্জেন্সি ইস্যুতে ব্যাডলি এঙ্গেজ হয়ে গেছে। কিছু ওই এগ্রিকালচার প্রোগ্রাম ছিল প্রিভিয়াসলি, গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল, তাতে এঙ্গেজ হয়ে যাওয়াতে আমরা হাতে একটা চিঠি নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি উনি কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে ব্যাডলি এঙ্গেজ হয়ে গেছে। কিছু ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়াতে এই লোকাল ইস্যু কিছু এমার্জেন্সি ইস্যুতে ব্যাডলি এঙ্গেজ হয়ে গেছে। কিছু ওই এগ্রিকালচার প্রোগ্রাম ছিল প্রিভিয়াসলি, গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল, তাতে এঙ্গেজ হয়ে যাওয়াতে আমরা সিবিআই ওই ইডি দপ্তরের চিঠি দিয়ে জানালাম যে আমাদের একটা নেক্সট ডেট দেওয়া হোক 15 দিনের মধ্যে, যা যা রিকোয়ারমেন্টস আছে। আমাদের যে ক্লায়েন্ট তিনি ইনভেস্টিগেটিং অফিসারের সাথে কোঅপারেট করতে রাজি আছে, তা এই মুহূর্তে আজকের আসতে পারিনি, তার জন্য একটা 15 ডেজের এক্সটেনশানের আমরা আর্জি জানিয়েছি। ওনারা আমাদের চিঠি রিসিভ করেছে এবং কনসিডার করেছে, পরে বললো, আমরা মেল আইডিও দিয়ে দিয়েছি, বললো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা নেক্সট ফার্দার মেল করব এবং আপনাদেরকে আগামী 15 দিনের মধ্যেই কি ডাকবে। 15 দিনের মধ্যেই ওনারা বললেন যে আমরা মেল করে ডেট এবং টাইম জানিয়ে দেবো। সঙ্গে সঙ্গে সেই কাজটা হয়ে যায়।